নেপাল থেকে একটা টিম এসেছিল স্পেশাল টাস্ক ফোর্স, সেখানে একটা মামলার তদন্তের স্বার্থে ওনারা আমাদের এখানে যে কাঠালিয়া চাতকপি হিসেবে তিনি তিনজন লোককে, একজনের নাম ইমরান হোসেন, আরেকজনের নাম হচ্ছেন আবুল কাশেম, আরেকজন হচ্ছেন হামিদ আলী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য জাতপুর পিএসের যে পুলিশের সাহায্য নিয়ে তাদেরকে বাড়ি থেকে উঠানো হয়েছে। পরবর্তী সময় তাদেরকে বিশালগড় পিএসে নেওয়া হয়েছে, সেখানে তাদেরকে দুদিন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পরে যখন ওই মামলা সম্পর্কে কোনো লিঙ্ক ওনারা পাননি, তখন পরবর্তী সময় এটা বিশাল জাতপুর পিএসের যে ওসির হাতে ওনারা দিয়ে গেছেন। ওসি তখন একটা অভিযোগ এনেছেন সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে, নাকি ওনারা বাংলাদেশে যে নিষিদ্ধ যে জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠীর সাথে নাকি ওনাদের জড়িত আছে, সে মূলে তাদের বিরুদ্ধে উনি একটা সমূলে একটা মামলা নিয়েছেন, যে মামলাতে প্রথমে আমাদের যে আইপিসি যে ধারা 120, 121 এবং 124 এ ধারা মোতাবেক একটা মামলা নিয়েছেন, সঙ্গে যে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট সে 13(2) এবং 18(18)(b) এবং হচ্ছে 38 এবং 39 ধারা মোতাবেক একটা মামলা নেওয়া হয়েছে। নেওয়ার পরে সেখানে আয়ু তদন্তে ছিলেন, তাদেরকে স্পেশাল কোর্টে প্রডিউস করা হয়। স্পেশাল কোর্টে প্রডিউস করার পরে 5 দিনের পুলিশ রিমান্ড ছিল, ওনারা পুলিশ রিমান্ডের জন্য ওনারা প্রেয়ার করেন। সেদিনে আমরা যখন আমি ডিফেন্সের পক্ষে সেদিন মামলাটা পরিচালনা করি, মামলার পরিচালনার ক্ষেত্রে ওনাদের যে পিটিশনটা করেছেন সেই পিটিশনে কোনো সিডি, যে পুলিশের যে সিডি থাকে, যে ইনভেস্টিগেশন যে সিডিটা থাকে, সেটা ওনারা পাঠান নাই। না পাঠানোর কারণে সিডির জন্য সেটা ওদিন হিয়ারিংয়ে করা হয়, সাবমিশন করা হয়, আজকের তারিখে সেটা রাখা হয়। আজকের তারিখে রাখার পর যখন সিডি দেখলেন এবং সমস্ত কিছু দেখলেন, ল্যান্ডেড কোর্টের ডিফেন্সের সাবমিশন শুনলেন এবং সাবমিশন শোনার পর এবং প্রসিকিউশনের সাবমিশন শোনার পর সিডি দেখার পর দেখলেন যে যে সেকশনগুলোতে ওনাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই সেকশনের প্রাইমে বেশি মানে কোনো ইনগ্রিডিয়েন্টস ওনাদের বিরুদ্ধে আপাতত পায়নি। আর যেহেতু এখন এই যে যাদেরকে তুলে নেওয়া হয়েছে, একজন হচ্ছে মসজিদের ইমাম, আরেকজন হচ্ছে রাঙ্গা এই যে মাদ্রাসা আছে মাদ্রাসার শিক্ষক, তাদের তো রাইট কার্টেল মানে যে রাইট টু ফ্রিলি মুভমেন্ট যে রাইট, যে রাইটটা আছে সেইটা রাইটটা তো ইচ্ছা করলে মানে যদি এভিডেন্স থাকে কার্টেল করতে পারে, যেহেতু কোনো তাদের বিরুদ্ধে যে সেকশনগুলো নেওয়া হয়েছে কোনো এখন এ পর্যন্ত কোনো পুলিশের সাথে কোনো এভিডেন্স নেই, সেই সুবাদে ল্যান্ডেড কোর্ট তাদেরকে আজকে বেল গ্র্যান্ড করেছে এবং সত্য সাগরকে বেল গ্র্যান্ড করেছেন। তাদেরকে সেই বেলে বলা হয়েছে যে একদিন অন্তর অন্তর ওনারা যে আয়ুর তদন্ত স্বার্থে আয়ুর কাছে ওনারা হাজিরা দেবেন এবং আদালতের অনুমতি ব্যতীত ওনারা যাতে কোথাও যেতে হয়, যাতে ওই জুরিডিকশন আদালত অনুমতি নিয়ে ওনারা যাতে বাহির হয়। আর তাছাড়া আয়ু যখন এই মামলার স্বার্থে তদন্তের স্বার্থে ওনাদেরকে ডাকেন, যখনই ডাকেন ওনারা যাতে আয়ের কাছে হাজির হন, এই শর্তে আদালত আজকে ওনাদেরকে দুজন জামিনদার দিয়ে প্রত্যেক জামিনদারকে 75,000 টাকা করে গ্যারান্টার রেখে এই তিনজন আসামিকে জামিন দিয়েছে এবং ওনারা বেল বন্ড জমা করেছেন। জমা করার পর এখন তারা এখন রিলিজ হয়ে এখন বাড়িতে গেছে।